Hello friends, welcome to Tanya's Biology. Today my topic is mitochondria. In my previous classes, I describe about cell, different organelles present in the cell. One of the organelles is mitochondria. Here you can see the structure of mitochondria. What is mitochondria? Mitochondria is a powerhouse of the cell. What is powerhouse of the cell? Shokti ghar, Bangla jake bole, kosher shokti ghar. Thik ache? Keno shokti ghar, why it is called the powerhouse of the cell? Now I will describe. Here you can see the structure of mitochondria. Here you can see the structure of mitochondria. Jodi amra ekta mitochondria ke dissect kori ba cross section kori, ki kori? Cross section kori, tale amra mitochondria ei structure ta dekhte pabo. Dekhe nao ei structure ta dekhte pabo. Ki ki ache mitochondria? Ajke ami bolbo mitochondria structure and function. Ki ki bolbo? Mitochondrial structure and function. Mane mitochondria ki ki jinish diye toiri hoyeche. Thik ache? Dekho prothome dekhte pabe eta ekta mitochondria. The outer membrane mane jeta red color diye aka, the outer membrane. Thik ache? Mane red color diye jeta aka shei membrane take bole outer membrane. Thik ache? Tar mane dekho ekhane du type er membrane dekhte pacchi, tai to? Ekta red color, ekta blue color. একটা রেড একটা ব্লু রেড কালার মেমব্রেন টাকে বলে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন হচ্ছে এটা ব্লু দিয়ে আঁকা ইনার মেমব্রেন কোনটা যেটা ব্লু দিয়ে আঁকা দেখো ব্লু দিয়ে যেটা আমি এঁকেছি সেটা একটা ইনার মেমব্রেন কিন্তু দেখো ব্লু কালারের যে মেমব্রেনটা ইজ নট সেম অ্যাজ দ্য আউটার মেমব্রেন দ্য ইনার মেমব্রেন লুকস নট সেম অ্যাজ আউটার মেমব্রেন কেন আর রিঙ্কলস ফর্ম কি ফর্ম করেছে রিঙ্কলস finger-like projection, wrinkled or finger-like projection form in the inner membrane. Wrinkles or finger-like projection occurred in the inner membrane. The finger-like protrusion or the finger-like projection is known as cristae. The finger-like projection or protrusion is known as cristae. Okay, friends? Tale ki ki bolam? Red color ta cha outer membrane ita. Tale mitochondria bilayered. এটা আউটার মেমব্রেন এটা ইনার মেমব্রেন ইনার মেমব্রেনে কি থাকে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন অর প্রোট্রুশন বা যেটা রিঙ্কলড লাইক স্ট্রাকচার সেটাকে কি বলা হয় ক্রিস্টি সেটাকে কি বলে ক্রিস্টি আর কি কি থাকে মাইটোকন্ড্রিয়া দেখো এখানে একটা গোল গোল স্ট্রাকচার আঁকা আছে দেখো খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে একটা রাউন্ড স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটাকে আমি বলেছি ডিএনএ সেলে আমরা কোথায় ডিএনএ দেখেছিলাম নিউক্লিয়াসে তাই তো সেলে কোথায় নিউক্লিয়াস ডিএনএ দেখেছিলাম নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ এখানে কিন্তু ডিএনএটা থাকে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া ইজ দ্য অনলি ওয়ান অ্যান্ড অনলি অর্গান হু হ্যাভ আ ইন্ডিপেন্ডেন্ট ডিএনএ ইন্ডিপেন্ডেন্ট ডিএনএ রাইবোসোমে ডিএনএ থাকে না তুমি গলগি বডিতে বলো থাকে না এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে না একদম মানে কেবলমাত্র থাকে শুধু মাইটোকন্ড্রিয়া ঠিক আছে কোথায় থাকে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার একটা নিজস্ব ডিএনএ থাকে যেটাকে বলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি বলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এছাড়া কি থাকে রাইবোসোম থাকে এছাড়া কি থাকে রাইবোসোম থাকে এখানে ব্লু ডটেড স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছো সেটাকে বলে রাইবোসোম কি বলে রাইবোসোম এটাকে মাইটোকন্ড্রিয়াল রাইবোসোম বলে বা রাইবোসোমও বলে ঠিক আছে এর নেচারটা হচ্ছে 70S ইউনিট 70S ইউনিট ইন কেস অফ ম্যামেলিয়ান মাইটোকন্ড্রিয়া ইট ইজ 55S ইউনিট 55S ইউনিট নোট ডাউন ঠিক আছে 55S ইউনিট আর কি থাকে দেখো আমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এই যে ইনার মেমব্রেন বা রিঙ্কল লাইক বা ফিঙ্গার লাইক প্রজেকশনে আমি একটা এরকম লাইক স্ট্রাকচার রেখেছি এই স্ট্রাকচারটা কি এটা হচ্ছে F0F1 পার্টিকেল অর অক্সিজম অর এলিমেন্টারি পার্টিকেল F0F1 পার্টিকেল অক্সিজম অর আর কি এটা একটা এলিমেন্টারি পার্টিকেল ঠিক আছে এটা কোথায় থাকে দিস এলিমেন্টারি পার্টিকেল প্রেজেন্ট ইন দ্য ফিঙ্গার লাইক প্রজেকশন হুইচ ইজ দ্য ইনার মেমব্রেন তাহলে কি কি জানলাম একটা মাইটোকন্ড্রিয়া দুটো মেমব্রেন আউটার মেমব্রেন ইনার মেমব্রেন ইনার মেমব্রেনটা রিঙ্কলস লাইক ফর্মেশন বা ফিঙ্গার লাইক প্রজেকশন বা ফিঙ্গার লাইক প্রোট্রুশন সেটাকে কি বলে
তাহলে স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে এটা যদি মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার হয় আউটার মেমব্রেন ইনার মেমব্রেন রাইবোসোম ডিএনএ ক্রিস্টি F0 F1 পার্টিকেল নাও আমি যদি এই পোরশনটাকে একটু ম্যাগনিফাই করে আঁকি আমি যদি এই পোরশনটাকে একটু ম্যাগনিফাই করে আঁকি তাহলে আমি এই স্ট্রাকচারটা দেখতে পাবো এইটা কি এইটা হচ্ছে এই বাইলেয়ারের এটা হচ্ছে আউটার মেমব্রেন এই পোরশনটা হচ্ছে আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনে এই যে ক্রিস্টি ফর্ম করেছে ইনার মেমব্রেনে কি ফর্ম করেছে এই ক্রিস্টি এই ক্রিস্টির মধ্যে যেটা এখানে তোমরা রেড ডট দেখতে পাচ্ছ এটাকে বলে এটিপি সিনথেস কি বলে এটিপি সিনথেস এই এটিপি সিনথেস কি করে এটিপি ফর্মেশনে হেল্প করে এটিপি সিনথেস কি করে এটিপি ফর্মেশনে হেল্প করে ঠিক আছে এই এটিপি ফর্মেশন হেল্প করে বলেই এর নাম হয়েছে এটিপি সিনথেস ঠিক আছে এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ F0 F1 পার্টিকেল কি দেখতে পাচ্ছ F0 F1 পার্টিকেল যেটা এটা দেখতে পাচ্ছিলে এটাই যদি আমি ম্যাগনিফাই করে রাখি তাহলে এরকম দেখতে পাবে ঠিক আছে এই পার্টটা অ্যাকচুয়ালি দেখো এরকম হয় ঠিক আছে এটা হচ্ছে বেস এটাকে লিখে রেখে দেখো বেস অর F0 পোরশন বেস অর F0 পোরশন নেক্সট পোরশন হচ্ছে F5 F6 পোরশন F5 F6 পোরশন এন্ড দা হেড পোরশন ইজ নোন অ্যাজ F1 পোরশন হেড অর F1 পোরশন ঠিক আছে এবার যদি বলি মাইটোকন্ড্রিয়া কি স্ট্রাকচার তার মানে স্ট্রাকচার থেকে যা যা জানার আমরা জেনে নিলাম কি কি থাকে এবার আসি ফাংশনে তাই যে বলছে মাইটোকন্ড্রিয়াকে কি বলছে পাওয়ার হাউস অফ দ্য সেল শক্তি ঘর বলার তো নির্দিষ্ট একটা কারণ আছে হোয়াই ইট ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল বিকজ ইট ইজ আ সোর্স অফ এটিপি মানে এটিপি প্রোডাকশন হচ্ছে কোথায় মাইটোকন্ড্রিয়াকে এছাড়াও মাইটোকন্ড্রিয়াকে আরেকটা নামে বলা হয় যেটা হচ্ছে সেমি অটোনোমাস স্ট্রাকচার কি বলা হয় সেমি অটোনোমাস স্ট্রাকচার আমরা অটোনোমাস কলেজ শুনেছি না কি শুনেছি যারা নিজেদের ইচ্ছা মতো নিজেদের রুলস এন্ড রেগুলেশনস নিয়ে চলে এরা সেমি অটোনোমাস কেন দেখো একটা সেলের মধ্যে যা যা থাকে রাইবোসোম থাকে মানে ডিএনএ মানে এটিপি ফর্মেশন সাইট থাকে তারপরে ডিএনএ থাকে এখানে দেখো প্রত্যেকটাই আছে একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা সেলের অনেক ক্যারেক্টারস রয়েছে একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা সেলের অনেক ক্যারেক্টার রয়েছে তাই এটাকে সেমি অটোনোমাস স্ট্রাকচার বলে অ্যাজ ওয়েল দে আর এবল টু রেপ্লিকেট দে আর এবল টু রেপ্লিকেট ইটসেলফ দে আর এবল টু রেপ্লিকেট ইটসেলফ তাই এটাকে বলে সেমি অটোনোমাস স্ট্রাকচার এইবার আমি আসি যে মাইটোকন্ড্রিয়া কিভাবে এই এটিপিটা তৈরি করে পাওয়ার হাউস বলছি শুনছি এটিপিটা তৈরি হয় সেটাও জানছি বাট হয় কিভাবে আমরা খাবার খাচ্ছি দিস মানে ফুড মেটেরিয়াল ইজ ব্রোকেন ডাউন টু ফর্ম গ্লুকোজ অ্যান্ড পাইরুভেট কি হচ্ছে গ্লুকোজ আর পাইরুভেট হচ্ছে বাই দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস বাই দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস কি হচ্ছে পাইরুভেটটা ফর্ম করছে বোঝা গেল কেন বলছি এটিপি কে মানে এই পাওয়ার হাউস অফ দ্য সেল বলছি কেন মাইটোকন্ড্রিয়াকে সেটার মধ্যে আমি আসছি কি বলছি যে আমরা যে খাবারটা খাচ্ছি বাই দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস প্রোডিউসেস পাইরুভেট দিস পাইরুভেট এন্টার ইনটু মাইটোকন্ড্রিয়া কি করে দিস পাইরুভেট এন্টার ইনটু দ্য ম্যাট্রিক্স অফ দ্য মাইটোকন্ড্রিয়া মানে এটা কি করে ম্যাট্রিক্স এর মধ্যে এন্টার করে বাই এন্টারিং ইট ইট কনভার্ট ইনটু convert into FADH2 plus NADH FADH2 plus NADH আরেকটা জিনিস বলি bivalent partitions থাকে ম্যাট্রিক্সে এই ম্যাট্রিক্সের মধ্যে bivalent particles বা আয়ন্স থাকে bivalent আয়ন্স থাকে কেন থাকে এই bivalent আয়ন্স গুলো ওই ম্যাট্রিক্সের মধ্যে যে এনজাইম গুলো আছে ওটাকে অ্যাক্টিভেট করে কি করে এই ম্যাট্রিক্সের মধ্যে bivalent আয়ন্স গুলো ওই মধ্যে থাকা এনজাইম গুলোকে অ্যাক্টিভেট করে ঠিক আছে তার মানে এই এনজাইম গুলো ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকে ওই bivalent আয়ন্স গুলো কি কি করে ওগুলো
glycolysis enters, by the process of glycolysis produces pyruvate. This pyruvate enters into the matrix region of the mitochondria. Now this pyruvate broken down into FADH2 and NADH. FADH2 and NADH. এখানে আরেকটা process start হয় যেটা হচ্ছে electron transport chain. I will elaborately describe what is electron transport chain in my next classes. So follow my channel, subscribe it and also give a thumbnail so I can get more energy, okay? Achha, pyruvate is converted into FADH2 and NADH. ঠিক আছে এটা কি বলা হয় energy currency এটা কি করে energy regulate করে বা energy form হতে help করে ঠিক আছে এই FADH2 আর NADH electron transport chain এর through কি করে এই electron গুলোকে এর মধ্যে থাকে electron গুলোকে inter membrane space এ পাঠিয়ে দেয় কি করে ইলেকট্রন গুলোকে ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেন পোর স্পেসে পাঠিয়ে দেয় এই যখন ইলেকট্রন গুলো ইন্টার মেমব্রেন স্পেসে যাচ্ছে তার সাথে কিছু প্রোটনও চলে যায় কি চলে যায় ইলেকট্রনের সাথে কিছু প্রোটন ও ম্যাট্রিক রিজিয়ন থেকে চলে যায় ইন্টার মেমব্রেন স্পেসে ইন্টার মেমব্রেন স্পেস দা স্পেস বিটুইন দা আউটার মেমব্রেন এন্ড দা ইনার মেমব্রেন ঠিক আছে কি হচ্ছে ইয়া কিছু ইলেকট্রন চলে যাচ্ছে ইন্টার মেমব্রেন স্পেসে এই যখন ইলেকট্রন গুলো যাচ্ছে তার সাথে কিছু প্রোটনও চলে যাচ্ছে কি হচ্ছে ইলেকট্রনের সাথে কিছু প্রোটনও চলে যাচ্ছে তখন কি হচ্ছে প্রোটন গ্রেডিয়েন্ট মানে প্রোটন কনসেন্ট্রেশনটা ইন্টার মেমব্রেন স্পেসে বেশি হয়ে যাচ্ছে ইন কম্পেয়ার্ড টু তোমার ম্যাট্রিক্স ঠিক আছে ম্যাট্রিক্সের তুলনায় ইন্টার মেমব্রেন স্পেসে গিয়ে তোমার প্রোটনটা কনসেন্ট্রেশনে বেশি হয়ে যাচ্ছে যখনই প্রোটনের কনসেন্ট্রেশন বেশি হয়ে যাচ্ছে তখন একটা জিনিস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে ওটাকে বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ওটাকে কি বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ওই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যখন অ্যাক্টিভেটেড হচ্ছে তখন ওই এটিপিএস তখন ওই এটিপি সিনথেস এই এটিপি সিনথেস কি করছে এডিপি কে উইথ দ্য হেল্প অফ ইনঅর্গানিক ফসফেট কনভার্ট করছে কাকে এটিপি তে তাহলে কি বললাম পাইরুভেট কনভার্ট ইনটু FADH2 এন্ড NADH দিস FADH2 এন্ড NADH পাম্পড আউট দ্য ইলেকট্রনস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোটনস টু দ্য ইন্টার মেমব্রেন স্পেস ইলেকট্রনস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রোটনস টু দ্য ইন্টার মেমব্রেন স্পেস দ্যাটস হোয়াই দ্য কনসেন্ট্রেশন অফ ইন্টার মেমব্রেন স্পেস ইন বিকেম ভেরি লার্জ ওকে তা কি হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেসে প্রোটনের কনসেন্ট্রেশনটা হাই হয়ে যাচ্ছে প্রোটনের কনসেন্ট্রেশনটা হাই হয়ে যাচ্ছে তখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যাক্টিভেট হচ্ছে ও কি করছে প্রোটনটাকে ভেতরে ঢোকাচ্ছে মানে ইন্টার মেমব্রেন স্পেস থেকে ম্যাট্রিক্সে ঢোকাচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস থেকে ম্যাট্রিক্সে ঢোকাচ্ছে যখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভেটেড হচ্ছে যখন ঢোকাচ্ছে তখন কি করছে এটিপি সিনথেস এটিপি কে ইনঅর্গানিক ফসফোরিলেশন অ্যাড করে এটিপি তে কনভার্ট করছে এইভাবে এটিপিটা তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়া আফটার দ্য ফর্মেশন অফ এটিপি মাইটোকন্ড্রিয়া ওটাকে বাইরে বের করে দিচ্ছে করছে কেন সেল ওটাকে ইউটিলাইজ করছে ঠিক আছে মাইটোকন্ড্রিয়ার কাজ তো শেষ ও কি করছে ও এটিপিটাকে বাইরে বের করে দিচ্ছে সেল ওটাকে ইউটিলাইজ করছে তাহলে অনেক সময় মনে হয় না এই মাইটোকন্ড্রিয়াতে ইটসেলফ ইজ আ সেল হ্যাঁ অনেক বছর আগে মেনি ইয়ার্স এগো দ্য মাইটোকন্ড্রিয়া ইটসেলফ আ প্রোক্যারিওটিক সেল এটা হয়তো আমরা অনেকেই জানি না যে মাইটোকন্ড্রিয়া ইট ইজ আ প্রোক্যারিওটিক সেল অনেকে এটাকে ব্যাকটেরিয়া বলতো অনেকে এটাকে ব্যাকটেরিয়া বলতো কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ আছে রাইবোজোম আছে মানে কি ওর নিজের এনার্জি প্রোডিউস করার ক্যাপাসিটিও আছে ঠিক আছে আচ্ছা তাহলে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার বললাম এটিপি কি করে তৈরি করে সেটা বললাম আরেকটা জিনিস যেটা বলি তাহলে যেটা বলছিলাম আর কি প্রোক্যারিওটিক সেল কি করেছিল মাইটোকন্ড্রিয়ার একটা ব্যাকটেরিয়া ছিল ঠিক আছে তো ওকে একটা বড় সেল এনলার্জ সেল এনগালফ ইটসেলফ এনলার্জ সেল কি করেছে ওটাকে এনগালফ করে দিয়েছে মাইটোকন্ড্রিয়াটাকে মাইটোকন্ড্রিয়াকে এনগালফ করলো তারপর মাইটোকন্ড্রিয়া দেখলো ওর কোনো অসুবিধা হচ্ছে না সেলেরও কোনো অসুবিধা হচ্ছে না সেল এনার্জি পেয়ে যাচ্ছে মাইটোকন্ড্রিয়া আদার্স যে এনজাইম
কারোর কোনো ক্ষতি হয় না, দুজনেই উপকৃত হয়, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হলো। তাহলে মাইটোকন্ড্রিয়া কি, যেটা বললাম আ প্রোক্যারিওটিক সেল হুইচ ইজ এন্ডার বাই আ লার্জ সেল, সো এটাকে ওরা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ করে এটা এগিয়ে নিচ্ছে, বছরের পর বছরের পর বছর যেতে 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 ওটা ইনহেরিটেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি কি স্ট্রাকচার বললাম, ফাংশন বললাম, তার মানে কি কি আসতে পারে কোয়েশ্চেন, বর্জ্য হোক নিচে হোক যে কোনো মাইটোকন্ড্রিয়া রিলেটেড কোয়েশ্চেন এখানে আসবে। আর যে প্রসেসগুলো আমি এর মধ্যে বললাম, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা করে ভিডিও হবে। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাতে ক্লিক করে রাখো, তাহলে নেক্সট আমি যখন এই রিলেটেড ভিডিওগুলো দেব তখন তোমরা তাহলে এই ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।